কথায় আছে মাছে ভাতে বাঙালি, আর বাঙালির পছন্দের একটি মাছ হলো রুই মাছ। তো আজকে আমি রান্না করে দেখাচ্ছি চেরি টমেটো দিয়ে রুই মাছের ভুনা। মাছ তো আসলে সবাই রান্না করতে পারেন, আমি শেয়ার করছি আমি যেভাবে রান্না করি। আর এই চেরি টমেটোগুলো কিন্তু আমার গাছের চেরি টমেটো, আর তার জন্য ভিডিওটি আমার কাছে অনেক স্পেশাল। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে আবারও সেই পুরনো রিকোয়েস্ট, সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন, প্রেস করে রাখবেন বেল আইকন নিউ ভিডিওর জন্য। তো শুরুতেই আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আমি আগে থেকেই পরিমাণ মতো হলুদ, লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে মাছ মেখে রেখেছিলাম। এবারে আমি এগুলোকে ভেজে নিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেল গরম করে। মাছ ভেজে নেওয়া তো আসলে দেখানোর কিছুই নেই, তারপরেও যেহেতু ভিডিওটা আমাকে পুরোটাই দেখাতে হবে, তার জন্য শুরু থেকেই শেষ পর্যন্ত আমি চেষ্টা করেছি যেভাবে রান্না করেছি সবটাই তুলে ধরতে। তো মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি, এবারে অপেক্ষা করব এক পাশ লাল লাল হয়ে আসা পর্যন্ত। তো এরকম লাল লাল হয়ে এসছে, এবারে আমি একে একে উল্টিয়ে দিচ্ছি, খুব সাবধানে উল্টিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়। কারণ যতক্ষণ পর্যন্ত মাছটা সুন্দরভাবে ভাজা হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু মাছটা একটু নরম থাকবে, তাই উল্টাতে গেলেই মাছ ভেঙে যাওয়ার পসিবিলিটি থাকবে। আমি একটু কড়া করে মাছ ভেজে নিতে পছন্দ করি, তাই সেভাবেই ভেজে নিয়েছি। আপনারা যদি হালকা ভেজে নিতে চান সেটাও নিতে পারেন, কিন্তু মনে হয় ভুনার ক্ষেত্রে কড়া করে মাছটা ভেজে নিলে এই ভাজা মাছের একটা আলাদা সুঘ্রাণ পাওয়া যায়। তো মাছগুলো একে একে আমি তুলে নিচ্ছি। এবারে সেই একই তেল থেকে খানিকটা তেল কমিয়ে নিয়ে তাতে দুটো রসুনের কোষ আমি কুচি কুচি করে ছেড়ে দিলাম, অপেক্ষা করব একদম লাল লাল হয়ে আসা পর্যন্ত। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা এজন্যই দিচ্ছি কারণ ভুনার ক্ষেত্রে পেঁয়াজ বাটাটা দিলে আসলে যে থকথকে ঝোলটা হয় সেটার গ্রেভিটা খুব ভালো হয়। তারপর খানিকটা চেরি টমেটো আমি এতে দিয়ে একেবারে গলিয়ে নিব। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে ভালো করে কষাতে থাকব। বেশি মশলা আমি ব্যবহার করব না, নর্মালি মাছে যে মশলাগুলো ব্যবহার করা হয় সেগুলোই আমি অল্প অল্প করে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ করে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি কিন্তু খুব অল্প মশলা ব্যবহার করছি কারণ চেরি টমেটোর যে টেস্টটা সেটা আসলে অল্প মশলা ব্যবহার করলেই পাওয়া যাবে। তো তারপর ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরেই নির্ভর করবে আসলে মাছের টেস্টটা, কারণ মশলা যত ভালো কষানো হবে মশলার টেস্টের কারণে মাছের ভুনাটাও আসলে অনেক টেস্টি হবে। তো আমি এরকম কয়েকটি আলু টুকরো করে ছেড়ে দিলাম, এটা অপশনাল, আপনারা না চাইলে দিবেন না, আমার বাসাতে আসলে আলুটা পছন্দ করে তাই দিলাম। ভেজে নেওয়া মাছগুলোও দিয়ে দিলাম, এবারে সব ভালো করে মিক্সড করে নিচ্ছি। ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ মতো দিবেন, কারণ ছোটরাও আসলে এই মাছ ভুনাটা পছন্দ করে। আর বাচ্চাদেরকে আমি বলবো অবশ্যই মাছ খাওয়াটা শেখাবেন, অনেকেই মাছ খেতে চায় না বাচ্চারা। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণ, বেশি দেওয়া যাবে না কারণ আমরা তো এটা ভুনা করব। তো দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রাখব। তো আমি কিছু পিঁয়াজ বা মটরশুঁটি দিয়ে নিয়েছি, এতে করে দেখতেও সুন্দর হয় ভুনাটা, আর যারা পিঁয়াজ পছন্দ করেন তাদের তো এমনিতেই খেতে ভালো লাগবে, এটা অপশনাল, আপনারা না চাইলে দিবেন না, আর থাকলে আমি বলবো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে ভুনাটা দেখতে খুব ভালো হয়। তো মাছটা দেখুন ঠিক এরকম হয়ে এসছে। এ পর্যায়ে আমি চেরি টমেটো আবারও উপরে দিয়ে দিলাম, তাতে করে ওই যে দেখতেও ভালো লাগবে আর টেস্টটাও আরও ভালো আসবে। আর দিয়ে দিব ধনে পাতা কুচি। তো হয়ে গেল আমার রান্নাটা, মাছ ভুনা। এই রুই মাছের ভুনাটা আসলে গরম ভাতের সাথে খেতে
কতটা মজার হবে সেটা দেখেই বুঝতে পারছেন। বাসাতে ছোটরা বড়রা সবাই পছন্দ করবে। ঝালটা যদি একটু কমিয়ে দেন আমার মনে হয় যারা ছোটরা মাছ খায় না তারাও খাবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন, প্রেস করে রাখবেন বেল আইকন নিউ ভিডিওর জন্য। আবারও দেখা হবে নতুন এপিসোডের সাথে। আল্লাহ হাফেজ।